আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মেডিসিন রিভিউ এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন। তো দাউদ অ্যালার্জি, এই জিনিসগুলো নিয়ে সবাই আমরা অতিষ্ঠ। তো আজকে কথা বলবো দাউদ অ্যালার্জি বা ছত্রাকের চিকিৎসায় ব্যবহৃত একটি ক্রিম, এক্সফিন ক্রিম। এটি কি কি কাজ করে, কখন ব্যবহার করতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কি, এ নিয়েই থাকছে আজকের বিস্তারিত। তো পুরো ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক্সফিন ক্রিম। এর মূল জেনেরিক হচ্ছে টারবিনাফিন হাইড্রোক্লোরাইড। তো এর প্রতি গ্রাম ক্রিমে আছে টারবিনাফিন হাইড্রোক্লোরাইড ফার্মা ইউরো 10 মিলিগ্রাম। তো এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর বাজারজাতকারী প্রতিষ্ঠান। এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 80 টাকা। তো এটি বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, যেমন স্কিনাভিন ক্রিম এসিআই লিমিটেড, টারবিন ক্রিম অপসোনিন ফার্মা, মাইক্রোফ্রি, ড্রাগ ইন্টারন্যাশনাল, টেলফিন, টারভেক্স, ইনফার্ট, টারবিন, টার্মিডর, মাইক্রোফিন, আরও বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি এটি বাজারে নিয়ে আসছে। তো আজকে আমি কথা বলবো স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এক্সফিন ক্রিম নিয়ে। চলুন আমরা প্রথমেই জেনে নেই এটি কি কি কাজ করে থাকে। এক্সফিন ক্রিম এটি একজিমা, চুলকানি, দাঁতসহ ত্বক ও নখের বিস্তৃত ছত্রাক সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে। শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট দাউদের মতো যে স্পট দেখা দেয় বা চুলকানি দেখা দেয়, এছাড়াও যে ছত্রাকের যে সমস্যাগুলো হয়ে থাকে এই সমস্যাগুলো সমাধানের জন্য মূলত এক্সফিন ক্রিমটি ব্যবহৃত হয়ে থাকে। এটি সংক্রমণ সৃষ্টিকারী ছত্রাককে মেরে কাজ করে। এক্সফিন ক্রিম শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। চলুন এবারে আমরা জেনে নেই এর ব্যবহার বিধি। এই ক্রিমটি দিনে 2 বার ব্যবহার করতে হবে। অবশ্যই মলম প্রয়োগের আগে আক্রান্ত স্থানটি পরিষ্কার এবং শুকনো কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে। এই ওষুধটি প্রয়োগ করার আগে এবং পরে আপনাকে অবশ্যই আপনার হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আর এই মেডিসিনটির সম্পূর্ণ কোর্স শেষ না হওয়া পর্যন্ত এটি ব্যবহার বন্ধ করা যাবে না। দেখা যায় অনেকেই আমরা যখন একটু ভালো বোধ করি তখনই এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দেই, এটি করা যাবে না। ডাক্তার যতদিন পর্যন্ত আপনার ডোজ দিবে ততদিন পর্যন্ত ক্রিমটি ব্যবহার করা উচিত। দেখা যায় যে ক্রিমটি ব্যবহার করার কিছুদিনের ভিতরেই ছত্রাক সংক্রমণ বন্ধ হওয়া শুরু করে। তো ভালো হয়ে গেলেই আমরা যদি বন্ধ করে দেই সেক্ষেত্রে পুনরায় আবার ফিরে আসতে পারে। তো সম্পূর্ণ ডোজটি ক্লিয়ার করতে হবে। একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই ক্রিমটির টেম্পারেচার নির্ধারণ করা হয়েছে কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস। তো এই মেডিসিনটি 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করতে হবে। যদি এর চেয়ে বেশি টেম্পারেচারের ভিতরে সংরক্ষণ করা হয় বা কিছু, তখন দেখা যায় যে এই ক্রিমটির কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। তো আমাদের যে সমস্যা, বেশি সমস্যা যেটা হয়ে থাকে, আমরা সচরাচর যে বাহিরের ফার্মেসিগুলো থেকে, ছোটো ছোটো ফার্মেসি থেকে যে ক্রিম বা যে কোনো মেডিসিন সংরক্ষণ করি, এরা কিন্তু টেম্পারেচারটা মেনটেন করে না। সেক্ষেত্রে একটা মেডিসিনের, যেমন এই মেডিসিনটায় যেমন 25 ডিগ্রি সেলসিয়াসের কথা বলা হয়েছে, অবশ্যই তারা একজন ভালো ফার্মাসিস্ট বা তাদের যে মেডিসিন টেকনিশিয়ান আছে তারা কিন্তু বুঝে এই জিনিসটা দিছে। অবশ্যই যদি এটা যদি আরও বেশি টেম্পারেচারে রাখা যেত সেক্ষেত্রে কিন্তু তারা আরও বেশি পরিমাণে উল্লেখ করে দিত যে 30 ডিগ্রি সেলসিয়াস বা এরকম বেশি। তো এটি কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করতে হবে। তো সচরাচর কিন্তু যে ফার্মেসিগুলো, ছোটো ছোটো ফার্মেসি আছে, ওগুলো কিন্তু এই টেম্পারেচার মেনটেন করে না। সেক্ষেত্রে এই মেডিসিনটি সংগ্রহের পূর্বে অবশ্যই আপনি একটি মডেল ফার্মেসি থেকে যদি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু টেম্পারেচারটা ঠিকভাবে পাবেন, কারণ তারা টেম্পারেচার মেনটেন করে। 25 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে যেটা রাখার কথা সেটা 25 ডিগ্রি সেলসিয়াসই থাকে। সেক্ষেত্রে মেডিসিনের কার্যকারিতাটা ভালো হয়। তো ঔষধ ক্রয় করার পূর্বে অবশ্যই দেখে নেবেন যে এক্সপায়ার ডেট ঠিক আছে কি না এবং মেডিসিনটি তার যথাযথ তাপমাত্রার নিচে সংরক্ষণ করা হয়েছে কিনা, তাহলে মেডিসিনের রেজাল্ট আপনার ভালো আসবে।
এই মেডিসিনটিতে তেমন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। নর্মালি পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে যেমন জ্বলন, চুলকানি এবং লাল ভাব। এটি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, এটা কিন্তু সব ক্ষেত্রে হয় না। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।